Hey guys, welcome to Ridoy Netbid YouTube channel. কথাটা আগে ফালতু মনে করেন না যেটা আমি থাম্বনেল এবং ভিডিওটির টাইটেলে লিখেছি। আসলে আমি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে চেষ্টা করব হাই বাজেটের মধ্যে একটি বেস্ট ল্যাপটপ সাজেস্ট করার জন্য। আসলে যতদিন যাচ্ছে অনেক ভালো ভালো স্পেসিফিকেশনের এবং ডিজাইনিং ল্যাপটপগুলো আমরা কম বাজেটের মধ্যেই পেয়ে যাচ্ছি। তো সেরকমই আমি আজকে আপনাদেরকে একটি ল্যাপটপ সাজেস্ট করব ডিজাইনের দিক দিয়ে বেস্ট এবং ল্যাপটপটিতে যা যা স্পেসিফিকেশন রয়েছে সেগুলোর দিক দিয়ে ল্যাপটপটি বেস্ট। তো ল্যাপটপটির মডেল হচ্ছে Asus VivoBook S15 S533EQ। তো এই বাজেটের মধ্যে আপনারা এই ল্যাপটপটি থেকে একেবারে লেটেস্ট জেনারেশনের একটি প্রসেসর পেয়ে যাচ্ছেন, সেটি হচ্ছে ইন্টেল কোরাই 7 11 জেনারেশনের প্রসেসর। 11 জেনারেশনের ল্যাপটপগুলো বাংলাদেশে এসেছে 2020-এর শেষে এবং 21-এর শুরুতে। তো বুঝতে পারছেন এটি কিন্তু একেবারে একটি লেটেস্ট লেভেলের প্রসেসর। আশা করি এই প্রসেসর থেকে আপনারা অনেক ভালো পারফরমেন্স পাবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটিতে আপনারা এই ল্যাপটপটি সম্পর্কে বিস্তারিত আলোচনা জানতে পারবেন, মানে এই ল্যাপটপটিতে আপনারা কী কী স্পেসিফিকেশন পাচ্ছেন, ল্যাপটপটি আপনাদের জন্য কেমন হবে এবং এই ল্যাপটপটি দিয়ে আপনারা কোন কোন ধরনের কাজগুলো করতে পারবেন। আর ল্যাপটপটির অ্যাকচুয়ালি যে প্রাইসটা রয়েছে সেটি জানিয়ে দেবো আমি ভিডিওটির শেষে। তো যাই হোক, এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নতুন নতুন ল্যাপটপ কম্পিউটার বাইক রিভিউ পাওয়ার জন্য অবশ্যই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে যদি এই ল্যাপটপটির ডিজাইনের দিকে তাকাই তাহলে বলতে হবে ডিজাইনের দিক দিয়ে এই ল্যাপটপটি একেবারে 100-100। কারণ হচ্ছে এই ল্যাপটপটির লুকিংটা আমার কাছে সত্যিই ভালো লেগেছে। ল্যাপটপটির বেজেলগুলো অনেক ন্যারো রাখা হয়েছে, যার কারণে ল্যাপটপটির ডিসপ্লের লুকিংগুলোও অনেক সুন্দর লাগতেছে, হয়তো আপনারা তা দেখতেই পাচ্ছেন ডিসপ্লেতে। দেন ল্যাপটপটির ওয়েটের কথা বলতে গেলে ল্যাপটপটি কিন্তু অনেক স্লিম, যার কারণে ল্যাপটপটি অনেক লাইট ওয়েটের হবে। এই ল্যাপটপটি আপনারা 4টা কালারের পেয়ে যাচ্ছেন। আমার কাছে প্রতিটি কালারেই ল্যাপটপটি অনেক সুন্দর লাগতেছিল। তো যাই হোক, সত্যি আমার কাছে এই ল্যাপটপটির লুকিংটা অনেক ভালো লেগেছে। তো এবার এই ল্যাপটপটির স্পেসিফিকেশনগুলো আপনাদেরকে জানিয়ে দিই। ওয়েল, এই ল্যাপটপটিতে আপনার প্রসেসর হিসেবে পাচ্ছেন ইন্টেল কোরাই 7 11 জেনারেশনের প্রসেসর। এই প্রসেসরের মডেলটা হচ্ছে 1165G7। এই ল্যাপটপটিতে আপনার র্যাম হিসেবে পাচ্ছেন 16GB DDR4 র্যাম এবং স্টোরেজ হিসেবে পাচ্ছেন 512GB SSD। মোটামুটি আমার কাছে এই বাজেটের মধ্যে 16GB র্যামটা একটু হলেও অন্যরকম লেগেছে, মানে বাজেটের মধ্যে তারা হাই কোয়ালিটি প্রসেসর তো দিয়েছেই, তার সাথে সাথে র্যামটাও আপনারা অনেক ভালো পাচ্ছেন। দেন ল্যাপটপটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 15.6 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 1920x1080 পিক্সেল। দেন ল্যাপটপটিতে আপনারা গ্রাফিক্স কার্ড হিসেবে পাচ্ছেন এনভিডিয়া জিফোর্স MX350 DDR5 2GB ডেডিকেটেড গ্রাফিক্স এবং অপারেটিং সিস্টেম হিসেবে পাচ্ছেন উইন্ডোজ 10। তো যাই হোক, আশা করি এই ল্যাপটপটির র্যাম, স্টোরেজ, প্রসেসর এবং ডিসপ্লের কোয়ালিটি আর ল্যাপটপটির লুকিংটা দেখে আপনারা হয়তো বুঝেই গেছেন আমি এই ল্যাপটপটিকে কেন এই বাজেটের মধ্যে বেস্ট বলেছি। যদি ল্যাপটপটি আপনার কাছেও বেস্ট মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, যাতে ভিডিওটি অনেক মানুষের কাছেই পৌঁছে যায়। তো যাই হোক, ল্যাপটপটিতে আপনার ব্যাটারি হিসেবে পাচ্ছেন 3 সেল 52 WH ব্যাটারি, যার ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে মনে হয়েছে প্রায় 7 থেকে 8 ঘন্টা প্লাস পেয়ে যাবেন, কিন্তু হ্যাভি ইউজের ক্ষেত্রে প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো পেয়ে যাবে। এরপরে আমরা যদি ল্যাপটপটির বেজেলের দিকে তাকাই তাহলে দেখতে পারবো একটি ওয়েব ক্যামেরা রয়েছে, সেটি হচ্ছে 1 MP একটি HD ওয়েব ক্যামেরা। তো এবার এই ল্যাপটপটির কানেকটিভিটি অপশনগুলো দেখা যাক। তো এই ল্যাপটপটিতে আপনার কানেকটিভিটি অপশন হিসেবে পাচ্ছেন ওয়াইফাই এবং ব্লুটুথ, এতে পোর্টস কানেক্টর অ্যান্ড স্লট হিসেবে পাচ্ছেন একটি USB 2.0 পোর্ট, একটি USB 3.1 Gen 1, একটি USB 3.2 Gen 1, একটি USB Type-C, একটি HDMI পোর্ট এবং একটি হেডফোন অ্যান্ড মাইক্রোফোন কম্বো জ্যাক, আর সাথে থাকছে একটি চার্জিং পোর্ট এবং একটি SD কার্ড রিডার। তো আমার কাছে মনে হয়েছে ল্যাপটপটিতে যথেষ্ট পরিমাণের পোর্টস রয়েছে, আশা করি পোর্টসের দিক দিয়ে কোনো কমতি নাই ল্যাপটপটিতে। তো যাই হোক, ল্যাপটপটির কিবোর্ডের কোয়ালিটিটাও মোটামুটি ভালো এবং ল্যাপটপটিতে কিন্তু যথেষ্ট পরিমাণের একটা বড়সড় টাচপ্যাড ইউজ করা হয়েছে, আশা করি টাচপ্যাডটা ইউজ করে অনেক ভালো ফিল করবেন। তো মোটামুটি ল্যাপটপটির স্পেসিফিকেশন পর্ব এ পর্যন্তই ছিল, এবার ল্যাপটপটি নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করা যাক। ওয়েল, প্রথমেই বলবো এই ল্যাপটপটিতে আপনারা কোন কোন ধরনের কাজগুলো করতে পারবেন। তো যারা যারা ইন্টারনেট ব্রাউজিং করেন, অফিসিয়াল ওয়ার্ক করেন, ভিডিও এডিটিং করেন, গ্রাফিক ডিজাইনের কাজ করেন, ওয়েব ডেভেলপার আছেন, মাইক্রোসফট এবং এক্সেলের কাজগুলো করেন, তাদের জন্য মোটামুটি ল্যাপটপটি ভালোই হবে। আরও পাশাপাশি মোটামুটি যে অন্য অন্য ইউজারগুলো আছেন তাদের জন্য মোটামুটি এই ল্যাপটপটি ভালোই হবে, কজ এই ল্যাপটপটিতে একটি ভালো মানের গ্রাফিক্স রয়েছে,
ল্যাপটপটিতে আপনার একটি হাই কোয়ালিটি প্রসেসর পেয়ে যাচ্ছেন এবং ল্যাপটপটির র্যাম রোমও অনেক ভালো। তো যাই হোক, আশা করি এইসব ইউজারদের জন্য মোটামুটি ল্যাপটপটি ভালোই হবে। এবার এই ল্যাপটপটির বাংলাদেশ মার্কেটের প্রাইসটা বলা যাক। ওয়েল, এই ল্যাপটপটির বাংলাদেশ মার্কেটের প্রাইসটা হচ্ছে 99,800 টাকার আশেপাশে, মানে প্রায় 1,00,000 টাকা। তো এই 1,00,000 টাকা বাজেটের মধ্যে আমার কাছে সত্যি ল্যাপটপটি অনেক ভালো মনে হয়েছে আপনাদের জন্য। আমার কাছে ল্যাপটপটির কোনো দিক দিয়েই কোনো কমতি ছিল না। তো যাই হোক, ল্যাপটপটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। মোটামুটি এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চাইলে আপনার বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো অবশ্যই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।